আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ধন্যবাদ সকলকে, চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং দেখছো। ধন্যবাদ সবাইকে আবার অনলাইন ক্লাসে রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাই। এবং আমি ফেরদৌসা ইসলামকে আশা করছি করোনাকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঠিক আছে, আজকে তাহলে আমরা প্রথমেই শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের অঙ্ক আজকে আমরা করব। আমরা চলে এসেছিলাম 2.6 অনুশীলনী পৃষ্ঠা নং 33 অঙ্কগুলি করছিলাম আমরা। দেখো 10 নম্বর অঙ্কটা, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে, মাটির ব্যাংক আমরা চিনি না, অবশ্যই চিনি, কীরকম বলতো? মাটি দিয়ে তৈরি করা হয়েছে। নর্মালি তো আমরা জানি সবাই ব্যাংকে টাকা রাখি এখন আধুনিক সমাজে, কিন্তু আগে এই ব্যাংকে টাকা জমানোর বেশ প্রচলন ছিল মাটির ব্যাংকে। এই মাটির ব্যাংকের একটা ছবি তোমাদের বইতে দেওয়া আছে, আমার মনে হয় দেখলে অনেকেই চিনবে। তো প্রতি মাসে কী বলছে? প্রতি মাসে মানে এক মাসে জমায় কত টাকা? 165 টাকা। তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? এখানে এক বছর বলা হয়েছে, আমরা জানি না, এক বছর জানি অবশ্যই সবাই যে এক বছর সমান 12 মাস। তাহলে প্রতি মাসে এক মাসে জমায় 165 টাকা, 12 মাসে কত টাকা জমাবে? তো ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে 12 মাসে কত টাকা জমাবে সেই পরিমাণটা বা মোট টাকার পরিমাণটা আমাকে বের করতে হবে। আমরা যদি এক মাসের টাকার পরিমাণ 165 টাকা জানি, তাহলে 12 মাস 12 বার যোগ করে করে বের করা যাবে, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস। এজন্য আমরা কী করব, যেই টাকাটা প্রতি মাসে সে জমায় সেই টাকাটার সাথে 12 গুণ দিয়ে দিব। কিন্তু এটা মুখে বলে দিলাম, এখন অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি। খুবই সহজ নিয়মে অঙ্কটা করা হয়েছে, দেখা যাক। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমরা প্রথমে লিখব যে আমরা জানি, আমরা কি জানি দেখো, এক বছর 12 মাস, এক বছর সমান 12 মাস। তাহলে কি করে, সে প্রতি মাসে জমা দেওয়া আছে, তাহলে এক মাসে জমায় কত টাকা জমায় সে? এক মাসে জমায় 165 টাকা। অতএব 12 মাসে জমায় 165 গুণ 12 টাকা। আগে বলেছি এই গুণগুলি তোমরা 165 গুণ 12 এই গুণটা নিজেরা করবে। হ্যাঁ, আমি তোমাদের অনলাইন ক্লাসে তাড়াতাড়ি সুবিধার্থে করে নিয়ে এসেছি, গুণটা 180 টাকা। তাহলে দেখো, আমরা জানি এক বছর সমান 12 মাস, এক মাসে জমায় 165 টাকা, অর্থাৎ 12 মাসে জমায়
ছষট্টি গুণ বারো। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা করে দিচ্ছি, দেখো পাঁচ দুগুণ দশের শূন্য অর্থাৎ হলো এক, চার দুগুণ বারো, তেরো তিন, তিন, তারপরে দেখো পাঁচ একটি পাঁচ, ছয় একটি ছয় এক, শূন্য আট নয় এক, তাহলে কী হলো উনিশশো আশি টাকা। তাহলে উত্তর কী লিখবে দেখো, উত্তর বারো মাসের উনিশশো আশি টাকা জমায়। তাহলে বারো মাসে কত টাকা জমায়? উনিশশো আশি টাকা জমায়। ঠিক আছে, তোমরা অঙ্কটি তুলে নাও। সম্ভবত শিক্ষার্থীরা অঙ্ক ক্লাসে খাতা কলম নিয়ে বসেছ, অঙ্কটি আশা করছি তোমরা তুলে নিচ্ছ। তুলে নাও, দুই মিনিট সময় দিচ্ছি, তুলে নাও, এরপরের অঙ্কে চলে যাব। দেখো অঙ্কটা ছিল কি, একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমায়, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তাহলে আমরা জানি এক বছর সময় বারো মাস, এটা যদি একটু লিখে নিই তাহলে আমাদের সুবিধা হয়। এক মাসে জমায় একশো পঁয়ষট্টি টাকা, অবশ্যই বারো মাসে বেশি জমাবে, তাই বারো মাসে কি আমরা বারোবার যোগ করতে পারবো না, না করে বারো দিয়ে কী করে দিলাম, আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলেই আমাদের মোট টাকার পরিমাণ বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওনার নিশ্চয়ই তুলে নিয়েছো। এরপরের অঙ্কটাতে চলে যায়, এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কটা দেখো, প্রথমে কি বলছে অঙ্কটা করি। দেখো এগারো নম্বর অঙ্কটা, সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য দুশো পঁচাত্তর টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? তাহলে দেখো একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন আর প্রতিটি মুরগির জন্য কত করে পেলেন? দুশো পঁচাত্তর টাকা। তাহলে একটি মুরগির জন্য যদি দুশো পঁচাত্তর টাকা পান, তাহলে খামারে কয়টি মুরগি রয়েছে? একশো পঁচাশিটি মুরগি, এই সবগুলি মুরগি তিনি বিক্রয় করলেন বা বিক্রি করে দিলেন। তাহলে সবগুলি মুরগি বিক্রয় করার পরে উনি কত টাকা পাবেন? তাহলে কতটি? একশো পঁচাশিটি মুরগির জন্য তিনি কত টাকা পাবেন? তাহলে একশো পঁচাশিকে গুণ করতে হবে দুশো পঁচাত্তরের সাথে, কারণ মোট কত টাকা পেলেন আমরা নিশ্চয়ই এতবার যোগ করতে পারবো না, তাই কী করবো একশো পঁচাশি দিয়ে গুণ করবো। তাহলে আমরা দেখি এখন গুণটা অঙ্কটা কীভাবে লিখবো, দেখো এগারো নম্বর অঙ্কটা, দেখো একটি মুরগির সেলিম সাহেব কার কথা বলেছে, সেলিম দেখো সেলিম একটি মুরগি জন্য পেলেন, একটি মুরগির জন্য পেলেন দুশো পঁচাত্তর টাকা, একটি মুরগির জন্য পেলেন দুশত পঁচাত্তর টাকা, অর্থাৎ একশো পঁচাশি, তাই না? আমরা সবটা জানি যে একশো পঁচাশিটি মুরগির জন্য কত টাকা পাবেন, দুশো পঁচাত্তর গুণ একশত পঁচাশি টাকা, এখন সমান সমান নেই দুশো, আচ্ছা ওটা বুঝে দিচ্ছি, এই রাখবেন অঙ্কটা তোমরা, এই গুণটা আমি করে দিব না, বাসায় এই গুণগুলি একক দশক শতকের তিনটা সংখ্যা চারটা সংখ্যার গুণগুলি কী করবে তোমরা বাসায় নিজেরা করবে, মিস করে দিব না, এটা নিজেরা প্র্যাকটিস করে অ্যান্সার মিলাবে। দেখো পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর টাকা, তাহলে সে খামারে একশো পঁচাশিটি মুরগি যদি বিক্রয় করে তাহলে কত পাবে বিক্রি করে? পঞ্চাশ হাজার, এখানে একটা কমা দিয়ে দিলাম, পঞ্চাশ হাজার আটশত পঁচাত্তর
ঠিক আছে, উত্তর মুরগি বিক্রি করে, উত্তর মুরগি বিক্রি করে কত টাকা পাবে? উত্তর মুরগি বিক্রি করে 50,875 টাকা পেলেন, টাকা পেলেন, কত পেলেন? মুরগি বিক্রি করে 50,875 টাকা পেলেন। তাহলে সেলিম কি করলো? একটি মুরগির জন্য পেলেন 275 টাকা, অতএব 185টি মুরগির জন্য পেলেন 275 গুণ 185। এই গুণটা আমরা যদি করি তাহলে দেখবো কত পেলাম আমরা, 50,875 টাকা। আশা করব এই গুণটা তোমরা নিজেরা করে নেবে এবং চটজলদি অঙ্কটা তুলে নাও, খুবই সহজ অঙ্ক, একটু তাড়াতাড়ি তুলে নাও তোমরা। তাহলে মুরগি বিক্রি করে সেলিম কত টাকা পেল মোট? 50,875 টাকা। তোমরা সেলিম, এই সেলিম কতটা লিখতে পারো, যদি কেউ না লেখো তাহলেও কোনো সমস্যা নাই, তবে লিখে অঙ্কটা যিনি করবেন তিনি একদম স্পষ্ট বুঝে যাবেন যে কি হয়েছে। কি করবেন তিনি? করবেন সেলিম একটি মুরগির জন্য পেলেন 275 টাকা, অতএব 185টি মুরগির জন্য পাবেন কত? কত পেলেন? 275 গুণ 185, 50,875 টাকা। তাহলে মুরগি বিক্রি করে 50,875 টাকা পেলেন। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা সবাই অঙ্কটা উঠিয়ে নিয়েছ। অঙ্কটা আমি মুছে দিচ্ছি। আমরা এখন লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, কারণ এরপরে আমাদের আরো অনেক চ্যাপ্টার আছে অঙ্কের। আমরা এখন এই অঙ্কটা করব, এই চ্যাপ্টারের 12 নম্বর, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই অঙ্কটা দেখো কি আছে, দেখো 12 নম্বর অঙ্কটা। একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। তাহলে একটি খাতা কয়টি কাগজ দিয়ে তৈরি করছে? এখানে 78টি কাগজ দিয়ে একটি খাতা প্রস্তুত করছে। তাহলে একটি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন? 78টি কাগজের প্রয়োজন। এরকম 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? তাহলে একটা খাতা যখন তৈরি করছে 78টি কাগজ নিয়েছে, এরকম 955টি একটা খাতা প্রস্তুত করেছে 78টি কাগজ দিয়ে, তাহলে 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে? তাহলে দেখো অঙ্কটি আমরা করি এখন। তাহলে একটি খাতা প্রস্তুত করতে আমাদের কতটি কাগজ লাগছে? 78টি কাগজ লাগছে। তাহলে লিখি একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ, অতএব কতটি? 955টি খাতা, তাই না? অনেক বড় কাগজ। তাহলে 955 গুণ 78টি কাগজ, 78টি কাগজ। তাহলে কি আমাদেরকে গুণ করে দেখতে হবে, 955-র সাথে 78 গুণ করতে হবে। ঠিক আছে, 955-র সাথে 78 গুণ করি আমরা। এই গুণটা তোমরা নিজেরা করবে, মিস করে দিব না। 955 গুণ 78, তাহলে হবে 74,490টি কাগজ। কতটি কাগজ লাগবে? 74,490টি কাগজ। এখানে আমরা কথায় লিখে দিব এতটি কাগজ লাগবে। ঠিক আছে, এখন আমরা উত্তর লিখব কি, 74,490
প্রয়োজন হবে। ঠিক আছে, পাঁচ আটা চল্লিশে শূন্য, হাতের হলো চার, পাঁচ আটা চল্লিশ, চুয়াল্লিশে চার, হাতের হলো চার, বাহাত্তর, তিয়াত্তর, চুয়াত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, তারপর পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ, হাতের হলো তিন, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁত্রিশ, আটত্রিশে আট, হাতের হলো তিন, সাত নয় তেষট্টি, চৌষট্টি, পঁয়ষট্টি, ছেষট্টি, আরেকটা ছয় পাশে দেখি এবার, পাঁচ চার নয়, দশ হলো বারো, তেরো চোদ্দ, চার, হাতের হলো এক, সাত সাত চোদ্দ, চার, হাতের হলো এক, আট ছয়, সাত, তাহলে চুয়াত্তর হাজার চারশো নব্বই টি পাঁচ। বোঝা গেছে, এটা করে দিলাম, একটু দেখিয়ে দিলাম যে গুণটা করার পরে কী হয়। এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ প্রশ্নটি কী ছিল। একটি খাতা প্রস্তুত করতে আটাত্তরটি কাগজের প্রয়োজন হয়, তাহলে 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে, এরকমই একটা প্রশ্ন ছিল। তাহলে দেখো, একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন আটাত্তরটি কাগজ, অতএব 955টি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 955 গুণ 78, কত পেলাম সমান সমান 78490টি কাগজ। এটা যখন উত্তর লিখবে কী লিখবে, কত পেলাম 74490টি কাগজ, তাহলে 74490টি কাগজের প্রয়োজন হবে, এটাই আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তুলে নিয়েছ অঙ্কটা, এই অঙ্কটা তুলে নাও, এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় এটাই লাস্ট অঙ্ক ইনশাল্লাহ। আগেগুলো তোমরা অঙ্কগুলি বুঝেছ এবং সবাই করে নিয়েছ, আশা করবো ঠিক মতো করে নিয়েছ। তাহলে আজ এইটুকুই থাক, নিজেরা বাসায় গুণগুলি, যেহেতু আমরা তিন সংখ্যা চার সংখ্যার গুণগুলি গুণো, এখানে দেখো গুণো গুণো কি আমাদের রয়েছে দুই সংখ্যা তিন সংখ্যার, আগে আমরা এত বড় গুণক দিয়ে গুণ করি নাই, কাজেই আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। আশা করবো শিক্ষার্থীরা সবাই বাসায় গুণগুলিকে বারবার বারবার প্র্যাকটিস করবে এবং প্রশ্নের অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। উদাহরণের জন্য